এরকম এটাও দেওয়া থাকতে পারে দুটো একই জিনিস তেত্রিশ বা 33 পূর্ণ এক বাই কারণ কি যখন তুমি এককে তিন দিয়ে ভাগ দিতে নেবে মিলবে না ভাগ পয়েন্ট করে চলতে থাকে ওগুলো পরে নাম্বার সিস্টেম জানবো যে ওটা আবৃত দশমিক বলে রেকারিং ডেসিমাল তো এটা হলো এটার যখনই আমি ভগ্নাংশে কনভার্ট করবো তাহলে ফটাফট মনে মনে ক্যালকুলেট কর কিভাবে তেত্রিশ তিনে নিরানব্বই প্লাস ওয়ান মানে একশো বাই তিন পার্সেন্ট একশো বাই তিন ভগ্নাংশে করতে করতে গেলে হবে হবে ভাগ দিতে একশো দিয়ে তাহলে একশো দিয়ে ফটাফট ভাগ দিলাম একশো একশো কাটা গেল কত হলো ওয়ান বাই থ্রি কারণ কি এগুলো তো মুখস্থ রাখবো কিন্তু পরীক্ষায় অন্য ভগ্নাংশ আসতে পারে তখন কনভার্টটা ওইভাবেই হবে আমাদের পঁচিশ পার্সেন্ট ফটাফট করলাম পঁচিশ ওয়ান পঁচিশ বাই একশো

একশো কাটলো দুই তিনে ছয় তার মানে এটা ডাইরেক্ট মনে থাকা উচিত পরীক্ষায় এখানে থাকে অনেক সময় মাঝখানে যখন একবার হট করে দিয়ে এখানে থাকতে পারে কিন্তু ঠিক আছে কারণ আমরা পয়েন্টের পরে সিক্স 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 চলতেই থাকে তাই তো তো যখন দশমিকের পরে কি হয় সেই সংখ্যাটা যে ঘর অব্দি নেব সেই সংখ্যাটা পাঁচ বা পাঁচের বেশি হলে আমরা এক অ্যাড করে দিই পাঁচ বা পাঁচের কম পাঁচের কম হলে পরে ওইটাই থেকে যায় তাই তো তো অনেক সময় এটাকে সিক্সেন্টি সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টও ইউজ করা হয়ে থাকে তো ওটা দেখে ভাববো যে এটা আমার এটা কি তাহলে ওটা হবে না ওটাই হবে কিন্তু ঠিক আছে এটাই হবে দাঁড়াবে এটাকে জাস্ট টার্মিনেট করে শেষ করে দেওয়া হয়েছে চোদ্দ পয়েন্ট দুই আট পার্সেন্ট তাহলে সেটা ভ্যালু কত চোদ্দো পণ্য দুই বাইশ আয় দেখো এইটা অনেকের মনে থাকে ঠিক আছে একটা টাইম যখন আমরা প্রথম দিকে এসএসসি দিতাম তখন এইগুলো বেশি আসতো হট করে না একবার চেঞ্জ করে দিল দশমীকে দেওয়া শুরু করবে তখন প্রথমবার গিয়ে চোদ্দ পয়েন্ট দুই আট আর মাথায় আসে না এটা মুখস্থ আছে যেটা ওয়ান বাই সেভেন হবে এবার পয়েন্ট টু এইট মানে যে টু বাই সেভেন তখন একটু কিছুক্ষণের জন্য হয় তো আমরা এই দশমিক ভ্যালুগুলো প্র্যাকটিসের থ্রুতে মনে রাখবো যখন বাড়িতে করছো চেষ্টা করবে এই চার্টটা আমি দিয়ে দেবো এই চারটা একটা থাকবে ইম্পর্ট্যান্ট চার্ট সেটা না বাড়িতে মাঝে মাঝে রিভাইজ করবে ওই হয়তো সামনেরটা লেখা থাকলো বাকি দুটো ব্ল্যাঙ্ক রাখলে নিজে থেকে ফিল করলে তাহলে চোদ্দ পূর্ণ দুই বাই সাত সাথে আটানব্বই দুই একশো বাই সাত একশো দিয়ে ভাগ দেবো একশ একশো কাটা যাবে ওয়ান বাই সেভেন তারপরে বারো পয়েন্ট পাঁচ এটা একটু আগেই করলাম বারো পয়েন্ট পাঁচ মানে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই এইট ঠিক আছে সাড়ে বারো পার্সেন্ট মানে ওয়ান বাই এইট আচ্ছা তাহলে বলো তো সাড়ে বারো পার্সেন্ট যদি ওয়ান বাই এইট হয় ওয়ান বাই ষোলো কত হবে পার্সেন্টেজে সাড়ে বারো পার্সেন্টের বললাম ভগ্নাংশ ওয়ান বাই তাহলে ওয়ান বাই ষোলো কত হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এদিকেও এদিকে দুই দিয়ে ভাগলো তাহলে এদিকে দুই দিয়ে ভাগ হবে এইভাবেই করতে হবে আমরা বেসিক কয়েকটা ফাংশন তো মনে রাখবো পরীক্ষায় ওটাকে আরো ভেঙে দেয় ওয়ান বাই এইট আছে ওয়ান বাই বত্রিশ করে দিল তখন ভাবো ওয়ান বাই বত্রিশ কি তাহলে তুমি ভাঙাতে বসবে একশো কে ওয়ান বাই বত্রিশ দিয়ে আমাকে দেওয়া আছে পরীক্ষা ওয়ান বাই বত্রিশ কোনো কারণে ওটাকে আমাকে মানে পার্সেন্টেজে নিতে হবে তো আমি একশো কার ভাগ করুন আমি তো ওয়ান বাই এইটটা জানি তাহলে তার নিচে চার গুণ হচ্ছে মানে চার দিয়ে ভাগ হচ্ছে তাহলে আমি এইটাকেও বারো পয়েন্ট পাঁচকে চার দিয়ে ভাগ করলে যেটা আসবে তো ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান টু ফাইভ এরকম হয়ে যাবে একটা ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এরকম কিছু একটা হয়ে যাবে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান আর একটা থাকবে নাইন পয়েন্ট নাইন নাইন দেখবে এই দুটোতে খুব কনফিউশন হয় ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান মানে হচ্ছে এগারো পূর্ণ এক বাই নয় তাহলে কত হচ্ছে নয় এগারো নিরানব্বই এর আগে একশো বাই নয় একশো বাই নয় মানে কি একশোতে ভাগ দিলে এক বাই নয় এটা না কনফিউশন যদি নয় কি করবে এইটাই দেখবে যে এখানে যেটা আছে সেটাই হয় এখানে ওয়ান বাই নয় আছে ওয়ান বাই নয় হবে টেন পার্সেন্ট তো স্বাভাবিক টেন পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই কি ওয়ান বাই টেন দশ বাই একশো এরপরেরটা আরও কিছু আছে নাইন পয়েন্ট জিরো নাইন নাইন পয়েন্ট জিরো নাইন নাইন পয়েন্ট জিরো নাইন মানে কত আছে নয় পূর্ণ এক বাই এগারো কারণ দেখো এককে এগারো দিয়ে যখন ভাগ দিতে নেবে স্বাভাবিক ভাগ যাচ্ছে না শূন্য নিয়ে শূন্য নাও দশমিক নিয়ে তো এটা কত হচ্ছে ওয়ান বাই ইলেভেন কারণ এগারো নিরানব্বই একশো বাই এগারো তো ওই জন্য এটাও তাই এখানে যদি ওয়ান বাই এগারো থাকে তাহলে ওটা কনফিউশন যেন না হয় অনেক সময় পরীক্ষাটা খুব কনফিউশন হয়ে যায় ওই এগারো পূর্ণ এক বাই যেটা দেখলাম ওটার মধ্যে আর এটা হচ্ছে এটার মধ্যে তো যেখানটা এই পার্টটা দেখবে যেটা থাকে ফ্যাকশন ভ্যালু ওটাই হবে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট এই যে ওয়ান বাই বারো তো এগুলো চেক করতে থাকতে হবে ঠিক আছে সেভেন আরও অনেক আছে সব যে পরীক্ষা আছে বলছি না বেসিক কয়েকটা ওই ওয়ান বাই কয়েকটা পার্সেন্টেজ আছে সেগুলো দেখবো বাট এই কটা তোমরা একটা চেষ্টা করে চারটা পেয়ে যাবে পরে এগুলো মনে রাখা যেমন সিক্স যদি মনে রাখতে পারো এক বাই ষোলো এক বাই আঠেরো এক বাই কুড়ি অব্দি হয়তো আমি মোস্ট প্রবলি নিয়েছি দেখি এক বাই উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর লাস্টে ওয়ান বাই ফর্টি একটা আছে মনে হয় তো এই কটাকে চেষ্টা করবে বাড়িতে প্র্যাকটিসে রাখার কারণ এগুলোর থেকে কোশ্চেন আসে করতে করতে দেখবে এর মধ্যে ফিফটি সিক্সটি পার্সেন্ট ভুলে যাবে কয়েকটা ভ্যালু মনে থাকবে আর ওগুলোই আসে ম্যাক্সিমাম কিন্তু আরও এক্সট্রা যেগুলো ভ্যালুগুলো যে ফোর পয়েন্ট ওয়ান সিক্স ফোর পয়েন্ট থ্রি ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর এগুলো খুব একটা লাগে না কিন্তু আমার প্র্যাকটিসের জন্য ওগুলো এই চার্টগুলো পেয়ে যাবে বোঝা গেছে তো কীভাবে কনভার্টটা করছি যেমন ধরে না সাতান্ন পয়েন্ট এক চার পার্সেন্ট আছে পরীক্ষায় যদি সাতান্ন পয়েন্ট এক বাই সাত দেওয়া থাকে পার্সেন্টেজে তুমি ভগ্নাংশে কনভার্ট করতে বলে তুমি তো ইজি করবে কোন করবে এটা সাতান্ন ইন্টু সাত প্লাস ওয়ান বাই সেভেন

পয়েন্টে থাকলে পরেও যে ওটাকে ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করবো যদি কিছু প্রবলেম হয় আমরা দেখছি পরে যে পয়েন্টে কিভাবে কনভার্ট করবে এইটা যেমন খুব আছে সিক্সটি সিক্স হল দুই বাই থ্রি পার্সেন্ট যদি ভগ্নাংশে থাকে তাহলে কোনো চাপ নেই তোমার যদি আন্ন আন্ন থাকে তুমি জাস্ট গুন করে যোগ করে একসাথে ভাগ করে তুমি এটাকে কনভার্ট করে নাও ঠিক আর উল্টোটা যদি করতে হয় তাহলে জাস্ট এখানে একটা একশো পার্সেন্টে গুন করে নেবো ঠিক আছে এটা নিজের থেকে বলো हाँ थ्री हाँ thirty seven point five percent लीजिए three by eight हम point five मानो हाँ point five मानेगी देखो point एक दो point five मानेगी पांच बाइ दोस point तो इल्ली तो हाँ हैं सही का बर point ना क्या अलग था कोरो देखो thirty seven point five percent मानेगी thirty seven percent plus zero point five percent दो अलग था এটা থার্টি সেভেন পার্সেন্ট হয়ে গেল আর পয়েন্ট ফাইভ মানে হাফ আচ্ছা সাইত্রিশ পনেরো এক বাই দুই কে সাঁত্রিশ প্লাস এক বাই দুই দেখা যায় এটা তো লেখা যায় তো জানতো তো একই ব্যাপার ওই আলাদা করা সাঁত্রিশটা আলাদা হাফটা আলাদা যোগ করলেও এক পূর্ণ সংখ্যায় লেখা যায় যোগ করাও কিন্তু একই জিনিস চা মাঝখানে আনাটা বেকার ওটা এটা কত আছে ফর্টি ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এটা মনে রাখার দরকার আছে নেই আমি এগারো পয়েন্ট এগারো জানি এগারো পয়েন্ট এক এক জানি এগারো পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ানের ভ্যালু কত ছিল ওয়ান বাই নাইন ছিল মনে আছে